সময় টু সময় টাইম টু টাইম আপডেট দিতে আমি তোমাদেরকে খুব ভালোবাসি এবং এরকম শ্যুটিং আপডেট যদি আমাকে প্রেমজিৎ পরপর পর পাঠাতে থাকে তাহলে আমি এরকম ভিডিও পরপর পর বানাতে থাকবো কারণ ও এরকম দেখে আসছে এবং আমাকে কিছু এক্সক্লুসিভ নতুন নতুন খবর আমাদের কাছে আমার কাছে তুলে ধরছে অন্তত সেটাতে আমি আবারও এক্সাইটেড হয়ে যাচ্ছ মা তাহলে কী হবে তাহলে এটা কি হয়ে গেল তো বুমের আঙের শুটিং নিয়ে আমরা কথা বলছি ইয়েস এখন কিন্তু কোন শটটা চলছে কোন সিনটা চলছে সেই আপডেট এখানে বসে আমরা পেয়ে যাচ্ছি এবং তোমরাও যারা এই ভিডিওটি দেখছো তোমরা বাড়িতে বসে এই আপডেটটা তোমরা পেয়ে যাবে কিন্তু আমি কোন রকম কোনো সিন আমাদেরকে দেখাতে পারবো না আমি চাইব না যে প্রেমজি তো দেখাক বা আমিও মানে ও ও সেটা চাইবে না ও চাই না যে বাংলা ছবির কোনো ক্ষতি হোক তো বন্ধুরা যেটা সেটা হচ্ছে যে বুমের এখন শুটিং চলছে এটা আমরা জানি তো মেয়েটি পার্টিকুলার যে মেয়েটি ওপর থেকে পড়ে যাচ্ছে সেটার একটা অ্যাঙ্গেল থেকে শর্ট এবং একটা ওপর অ্যাঙ্গেল থেকে শর্ট দুটোই কিন্তু নেওয়া হচ্ছে এবং বড় যে ক্রেন ক্যামেরাগুলো রয়েছে ক্রেনে বসিয়ে সেই ক্রেন থেকে কিন্তু শট হচ্ছে এখন এবং নিচ থেকে সবাই চিল্লাচ্ছে সেই যে ইয়েটা এবং ক্রাউড সেখানে চিৎকার করছে সেই শটটা কিন্তু পার্টিকুলারলি এখন চলছে এবং অলরেডি কিন্তু সেখানে শ্যুট করছেন কিন্তু বন্ধুরা যেটা সব থেকে অবিশ্বাস্যকর এবং চাঞ্চল্যকর খবর সেটা হচ্ছে যে জিদাকে কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা সেটের ভিতরে বা ওখানে ওখানকার লোকালসের ভিতরে কিন্তু জিৎ দেখা যাচ্ছে না জিদাকে কিন্তু কালকে প্রচণ্ডভাবে দেখা গিয়েছিল এবং সম্ভবত আজকেও জিদ্দাকে প্রচুর টান করতে দেখা যাবে এরকমই শোনা যাচ্ছিল বাট কিন্তু জিদাকে কিন্তু দেখা যাচ্ছে না এবং রুক্মিণী দিকেও কিন্তু দেখা যাচ্ছে না কোথাও থেকে এবার জিদ্দাকে তাহলে ভ্যানিটির ভিতরে বলছে ভ্যানিটি রয়েছে আমাকে প্রেমজিৎ যেটা বললো ভ্যানিটি দাঁড়িয়ে রয়েছে তো ভ্যানিটি যদি ইয়ে হয় মানে ভ্যানিটির ভিতরে যদি জিদ্দা থাকেন এবং পার্টিকুলারলি ছোটো ছোটো শর্টে যদি জিদ্দা বেরিয়ে কাজ করে আবার ঢুকে পড়েন ভ্যানিটিতে তাহলে কিন্তু বোঝা যাবে না এবার কালকে যেহেতু জিদ্দাকে নিয়ে প্রচুর ক্রাউড প্রচুর ক্রেজ এরকম ক্রিয়েট হয়ে গেছিলো সেটা শুটিং করার জন্য একটু মানে কি বলবো প্রতিকূল মুহূর্ত আর কি সেটা কখনোই মানে ঠিকঠাক মুহূর্ত নয় তো যাকে বলা যেতে পারে একটু অসুবিধা হয় শুটিং করতে দিক বেশি ক্রাউড হয়ে যায় আর জিদ্দা মানে আছে এটা যদি একবার রোটে যায় চারিদিকে আজকে একে রবিবার তাতেই আমাকে প্রেমজিৎ বলছিল ওখানে ভিড় ভিড় মানে ভিড়ে একেবারে ছয় লাভ হয়ে গেছে যে জিদ্দাকে একটু দেখবো জিদ্দাকে সবাইকে বলা হচ্ছে জিদ্দা নেই এবার আমার যেটা মনে হয় যে হয়তো মেবি ছোটোখাটো কোনো শুটিং শুটিং ছোটো ছোটো কোনো ইয়েতে সেখানে কিন্তু আছে কারণ এই শটটা যেটা চলছে সেটা হচ্ছে এই বাচ্চাটিকে বাঁচানো এবার হয়তো হতে পারে যে জিদ্দা শট দিয়ে গেছেন সেটাকে দুটোকে ম্যাচ করা হবে পরবর্তীকালে বন্ধুরা ভিএফএক্স বলতে কোনো ব্লু স্ক্রিন বা কোনো গ্রিন স্ক্রিন কিন্তু এখনও ব্যবহার করা হয়নি এই দু দিনের ভিতরে কালকে এবং আজকে যেটা আমাকে প্রেমজিৎ বললো এটা তোমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়ে দিও ওর কাছ থেকে যা যা আপডেট পাচ্ছি সবই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা যে যে ব্লু স্ক্রিন বা গ্রিন স্ক্রিন কোনো কিছু ব্যবহার হয়নি তো সিজিতে কিছু করা হতে পারে বাট ভিএফএক্স বলতে যেটাকে একদম মানে পুরো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বলে সেটা কিন্তু হবে না বন্ধুরা মানে আজকে এই দুদিনের শটে কিন্তু হচ্ছে না এটুকু বোঝা গিয়েছে এবং ম্যাক্সিমাম জিদ্দা সব ম্যামত ম্যামত শট মানে কালকে নাকি এত সব বড় বড় শট হয়েছে যেগুলো সব কটা সিনেমা সিনেমাতে থাকবে কি না সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে এটাই যা মানে ও কথা বলে বুঝতে পেরেছে সেটাই আমিও তোমাদেরকে জানাচ্ছি কারণ ও আমাকে যেটা জানাচ্ছে মানে ও আমাকে ব্যাক টু ব্যাক জানিয়ে যাচ্ছে যে এরকম আপডেট দাদা এখন এরকম জায়গায় রয়েছে এরকম জায়গায় রয়েছে তো থ্যাংক ইউ সো মাচ প্রেমজিৎকে যেভাবে ও আমাকে মানে আমি বাড়িতে বসে আপডেটগুলো পাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে এবং ও বলছে যে ভীষণ ভালোভাবে শুট হচ্ছে যেহেতু রবিবার সেহেতু ওই জায়গাটা মানে ওই পার্টিকুলার এরিয়াটাতে কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে জিদদাকে কিন্তু দেখা যাচ্ছে না এবার তোমাদের আর কি মতামত জিদ্দা কি আজকে আছেন সেটাই হচ্ছে বিষয় কি হচ্ছে মানে এটা হচ্ছে বিষয় তবে রুক্মণীধি বা জিদ্দা কারুরি কিন্তু আজকে দেখা যাচ্ছে না কালকে নাকি মেমদ মেমদ সব শর্ট নেওয়া হয়েছে সব শর্ট হয়তো সিনেমাতে নাও থাকতে পারে একটু এক্সট্রা শটও হয়তো নিয়ে রাখা হয়েছে এগুলোই কিন্তু এখনকার মতন আপডেট এগুলো হয় মানে একদম লেটেস্ট এখন যেটা টাটকা ওগুলো এক্ষুনি ঘুরে এসেছে ওখান থেকে শ্যুটিংয়ের স্পট থেকে ঘুরে এসেছি যা দেখতে পেয়েছি সেটা জানালো আমাকে থ্যাংক ইউ সো মাচ এগেইন আমার প্রেমজিৎকে এবং এগুলো ছিল টাটকা আপডেট তোমাদেরকে আর কি মতামত এই টাটকা আপডেটের টাটকা আপডেট নিয়ে ভূমিরাং শ্যুটিং অবভিয়াসলি নিচে কমেন্ট সেকশনে জানিয়েও চলবন্দ্রবন নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই